উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার অন্যতম সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা অত্র এলাকার তিনি মুসলিম ভাই এবং প্যান্ডেলের এক প্রান্তে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান তাবারক ওয়া তাআলার দরবারে ইলাহিতে করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীম তাফসীরুল ময়দানে আসার এবং আমাকে কিছু বলার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন, তাই সে মহান তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার আমার নেতা, সারা বিশ্বের নেতা, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং নবী মুহাম্মদ সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআন হাদিসকে সামনে রেখে আজকে আমার সম্পূর্ণ বক্তব্য হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে আজকে আমার বক্তব্য শুরুর প্রথমে একটি আপনাদেরকে ঘটনা বলব, আর ঘটনাটি বলার পরে আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। আমি আমার ঘটনাটি বলার প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ঘটনাটি কোনো আপনারা কোরআনে পাবেন না, কোন হাদিসে পাবেন না, কোন মানুষের বানা নেওয়া ঘটনা নয়। ঘটনাটি কি যে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরের ধারে রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে যেতে যেতে এমন সময় তিনি কবরের ধারে দেখছেন যে একটি লোক বসে আছে। তো সেই লোকটি কবরের ধারে বসে থাকতে থাকতে কবরের ভিতরে একটু করে হাত ঢোকাল, ঢোকানোর পরে সেই কবর থেকে একটি মাথা বের করলেন, একটি মুন্ডু বের করলেন, এবং মাথাটি বের করার পর তার ডান কানে খোঁচা ঢুকায় তো কোনো মতেই ঢোকে না, বাম কানে খোঁচা ঢুকায় তো কোনো মতেই ঢোকে না। এবার সেই লোকটি সেই মুন্ডু থেকে সেই মাথাটিকে চালিয়ে ফেলে দিল, আবার একটি মুন্ডু কবর থেকে উঠালেন। উঠানোর পর সেই লোকটি সেই মুন্ডুটির ডান কানে খোঁচা ঢুকায় তো বাম কান দিয়ে বের হয়ে যায়, বাম কানে খোঁচা ঢুকায় তো ডান কান দিয়ে বের হয়ে যায়। আবার সেই লোকটি সেই মুন্ডুটিকে চালিয়ে ফেলে দিল, আবার একটি কবর থেকে মুন্ডু উঠালেন। উঠানোর পরে তার ডান কানে খোঁচা ঢুকায় তো ভিতরের দিকে যায়, বাম কানে খোঁচা ঢুকায় তবুও ভিতরের দিকে যায়। তো হযরতে হাসান বসরি দৃশ্যটি দেখে অবাক হয়ে গেছে যে এমন একটা দৃশ্য আমি তো আমার জীবনে কোনোদিন আমি দেখিনি, এটা কি কোনো জাদু? এবার সেই হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ সেই লোকটিকে গিয়ে বলছে যে ভাই, আমি তুমি তিনটা মুন্ডু কবর থেকে উঠালে আমি দেখলাম, কিন্তু তুমি সেই তিনটি মুন্ডু থেকে ভিতর থেকে দুইটি মুন্ডুকে তুমি নেড়ে চেড়ে চালিয়ে ফেলে দিলে, আরেকটি মুন্ডুকে তুমি বেগের ভিতরে ঢুকিয়ে নিলে, কারণটা কি? হযরতে হাসান বসরিকে সেই লোকটি বলছে যে বন্ধু, আমি যখন তার একটি কবর থেকে প্রথম মুন্ডুকে উঠালাম তার ডান কানে খোঁচা ঢুকাই তো কোনো মতেই ঢুকে না, বাম কানে খোঁচা ঢুকাই তো কোনো মতেই ঢুকে না, এই মুন্ডু থেকে এই মাথা থেকে আমি বুঝতে পারলাম যে দুনিয়াতে এই লোকটি জীবনে কোনোদিন কোরআন শোনেনি, জীবনে কোনোদিন হাদিস শোনেনি, জীবনে কোনোদিন মাদ্রাসার জলসা হয়েছিল জলসায় আসেনি, এই কারণে এই লোকটিকে আমার পছন্দ হলো না, একে আমি চালিয়ে ফেলে দিলাম। এরপরে যখন আমি দ্বিতীয় মুন্ডুটি কবর থেকে উঠালাম, উঠানোর পরে তার ডান কানে খোঁচা ঢুকায় তো বাম কান দিয়ে বের হয়ে যায়, বাম কানে খোঁচা ঢুকায় তো ডান কান দিয়ে বের হয়ে যায়। তো এই মুন্ডু থেকে এই মাথাটিকে আমি বুঝতে পারলাম, আমি অনুভব করলাম যে দুনিয়াতে এই লোকটি কোরআন শুনেছে, হাদিস শুনেছে, আলেম ওলামাদের বক্তব্য শুনেছে, কিন্তু বক্তব্য শোনার পরে যে আমল করতে হবে আমলটা করেনি, এই কারণে এই লোকটিকেও আমার পছন্দ হলো না, এই মাথাটিকেও আমার পছন্দ হলো না, একে আমি চালিয়ে ফেলে দিলাম।
কিন্তু বন্ধরে আমি যে তৃতীয় নম্বর মুন্ডুটা উঠালাম সেই মুন্ডুটির ডান কানে গোচা ঢুকাইতো ভিতরের দিকে যায় বাম কানে গোচা ঢুকাইতো ভিতরের দিকে যায় এই মুন্ডু থেকে আমি বুঝতে পারলাম এই মুন্ডু থেকে আমি উপভোগ করলাম যে দুনিয়াতে এই লোকটি কোরআন শুনেছে হাদিস শুনেছে না কেন যা শুনেছে তার উপরে আমল করে দেখিয়েছে যে এরকম ভাবে আজকে আমি বক্তব্যের মাধ্যমে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এরে মুমিনের দল তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই লোকটি যখন এই কোরআনের আয়াতটি শুনতে পেরে গেল এই লোকটি সঙ্গে সঙ্গে এই কোরআনের আয়াতের উপরে আমল করতে শুরু করে দিয়েছে সেই লোকটি তার বেটাকে বলল বেটা খবরদার তুই যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়িস তুই যদি রোজা না রাখিস তাহলে তোকে আমি ঠেং ঠেঙ্গে বাড়ির মধ্যে ফেলে রাখবো তার বেটিকে বলল বেটি রে তুই খবরদার বাড়ির বাইরে বেগানা পুরুষের সঙ্গে চলতে পারবি না বেগানা পুরুষের সঙ্গে কথা বলবি না আর যদি বাড়ির বাইরে বেপর্দা হয়ে বেরোস তাহলে তোকে আমি বাড়ি থেকে বের হতে দিব না এবার তার স্ত্রীকে বলল স্ত্রী তুমি যদি আর পাঁচটা মহিলার মতো এক জায়গায় বসে খুশুর খুচুর 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 করে অন্যের জীবন তুমি গাও তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব তোমাকে আমি আমার বাড়ির মধ্যে রাখবো না এইরকম ভাবে যা শুনেছে না কেউ আমল করে দেখিয়েছে এই কারণে এই লোকটিকে আমার পছন্দ হলো এই মাথাটিকে আমার পছন্দ হলো একে আমি বেগের ভিতরে ঢুকিয়ে নিলাম তো এই ঘটনা থেকে আমরা শিক্ষা এটাই পাই যে আমাদেরকে শুধু বক্তব্য শুনতে হবে না বক্তব্যের উপরে আমল করতে হবে শুধুমাত্র বক্তব্য শুনলে হবে না বক্তব্যের উপরে আমল আমাদেরকে করতে হবে